হাওয়াই নোভা 2i আপনারা কিভাবে বাইপাস করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো বাইপাস হচ্ছে আপনাদের যে জিমেলটি, যদি জিমেল আপনার মনে না থাকে, যদি আপনি ফ্ল্যাশ করে দেন, তাহলে আপনার সিকিউরিটি হিসেবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট চায় যে কোনো ফোনেই ফোনটি ওপেন করার জন্য। তো এইখানে দেখতে পারবেন যে ওয়াইফাই আসার সময় আপনাদের নিচে স্কিপ বাটনে স্কিপ হচ্ছে না, তাহলে আপনাদের বুঝতে হবে যে এটি একটি আপনার সিকিউরিটি হিসাবে আপনার জিমেলটি দেওয়া লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল, যদি আমার তো এই ফোনের জিমেল মনে নেই আমি কী দিয়েছিলাম, তখন আমি আপনারা কী করবেন, যদি আপনাদের ফোনের জিমেল মনে না থাকে তাহলে আপনাদের ব্যাগে ক্লিক করবেন। তো আমি একটু ট্রাই করি এখান দিয়ে। তো ব্যাগে খাওয়ার পর এখানে আপনাদের হাওয়াই অ্যাকাউন্ট আসবে, তো আপনারা ফরগেটিং পাসওয়ার্ড দিবেন এই যে উপরে। ফরগেটিং পাসওয়ার্ডে দেওয়ার পর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই যে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। তারপর এই যে নিচে নিচে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিছুক্ষণ আপনার সময় লাগতে পারে, কোনো কোনো ফোনে আসে আবার কোনো কোনো ফোনে আসে না। তো এখানে দেখি আমার ফোনটিতে কাজ করে কি না। এখানে তো এখানে আমার ফোনটিতে কাজ করছে না, এখানে হোয়াইট হয়ে রয়েছে সাদা। তো এখানে আপনারা যদি ই হয়ে যায় তো আপনারা কি করবেন, তো আপনাদের ফোনে যদি সিম থাকে বা আপনাদের সিম একটি কানেক্ট করে নেবেন আপনার ফোনে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আমার ফোনে রিসেট মেরে একটা সিম লাগিয়ে নিলাম। আপনারও একটি সিম লাগিয়ে নেবেন আপনার ফোনে। ফোনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন নিচে, দেখতে পারবেন ইমার্জেন্সি কল লেখা। তো ইমার্জেন্সি কলে আপনারা ক্লিক করবেন। 112 দেওয়ার পরে আপনারা এই যে কল দেওয়ার সাথে সাথে আপনাদের সিক্স বাটনটি ক্লিক করতে হবে। তো এই যে আমি দেখাচ্ছি, সিক্স বাটনটি ক্লিক করার পর ফোনটি দুই একবার আপনারা ট্রাই করবেন। সিক্স বাটনটি ক্লিক করার সাথে সাথেই আপনাদের একটু ই করবেন। তো প্রথমে আপনাদের অসুবিধা হবে, তারপর আপনারা ট্রাই করবেন, দুই তিনবারের মতো ট্রাই করবেন। আমি ট্রাই করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্টটি ওপেন হয়ে গেছে, তো আপনারা এখানে ক্যান্সেল দিয়ে দেবেন। এই যে আমার ফোনের কন্ট্যাক্টে চলে যাবেন। কন্ট্যাক্টে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার সিমের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ আছে, এটি দেখা শো হচ্ছে। তো এখন আপনি কী করবেন, তো ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে এখানে আপনার একটা, তো যেগুলো আমার সেভ করা আছে এগুলোর মধ্যে তো কাজ হবে না, তো আপনারা কী করবেন একটি নতুন কন্ট্যাক্ট আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি এখানে আমার যদি কন্ট্যাক্টে আমি চলে যাই, তো আমি যে কন্ট্যাক্টে দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ ইমেল শো হবে, কিন্তু এখানে ইমেল শো হচ্ছে না বা ইমেলের মাধ্যমে। তো আমি কি করব, একটি নতুন একটি কন্ট্যাক্ট তৈরি করব এখানে। তো আমি ব্যাগে চলে যাই, ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে নতুন একটি এই যে অ্যাড কন্টেন্টে আপনারা ফোনে ক্লিক করবেন। ফোনে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো একটি আপনার লিখবেন, যা মনে চায় আপনার আপনার নামও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি নাম দিলাম যে কোনো একটি নাম, ফোন নাম্বার 00, যা ইমেল নাম্বার। এখানে ইমেলের যে কোনো একটি অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, যে কোনো একটি লিখবেন আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর দুই নম্বর যে অপশনটি আছে জিমেল, তো এটি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ ছিল তো আসেনি, তো এর আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে আপনারা এই যে ক্লিক করে ধরে রাখবেন, তো এখানে নোটিফিকেশনে তারপর ক্লিক করবেন। নোটিফিকেশনে যাওয়ার পর নিচে একবারে মোর সেটিংস, তো উপরে যে থ্রি ডট অপশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন, তো আপনাদের সেটিংসটি ওপেন হয়ে যাবে। সেটিংস ওপেন হওয়ার পর সিস্টেম অ্যাবাউট, তো এই যে হাওয়াই নোভা 2i, তো 8 ভার্সন RNE L22। তো আমাদের ফোনের
ভার্সন হচ্ছে 8। তখন আমরা ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পর নিচে দেখতে পাবেন রিসেট অপশন, রিসেট অপশনে ক্লিক করবেন। রিসেট অপশনে ক্লিক করার উপরে যে অপশনটি থাকবে রিসেট অল সেটিংস, তো আপনারা রিসেট অল সেটিংস দিয়ে দিবেন। রিসেট অল সেটিংস আসার পর এখানে একটু আপনার ওয়াইফাইয়ের ইচ্ছা হবে কানেকশন, তো এখানে আপনারা সিম্পলি ক্যান্সেল করে দেবেন বা আপনার সুইচ দিলে যেটা ইচ্ছা আপনার ওইটাই দিতে পারবেন। তো আমি ক্যান্সেল দিয়ে দিই। ক্যান্সেল দেওয়ার পর আপনার ব্যাগে চলে যাবেন, এখানে আপনার ব্যাগ অপশন আসবে। একটু ওয়েট, আমি ব্যাগে চলে যাবেন। তারপর এখানে সার্চ করবেন আপনাদের সিকিউরিটি বা আপনার লক দিবেন, যে কোনো একটি লক এই ফোনে যে লক দেয়। সেটিংস অপশনে যাওয়ার পর এই যে স্ক্রিন লক, তো আমি খুঁজছি স্ক্রিন লক, এই যে স্ক্রিন লক, স্ক্রিন লক দিয়ে দেবেন। আপনাদের ফোনের যে কোনো একটি আপনারা পিন নাম্বার মনে থাকে আপনার 6 ডিজিটের, তো যে কোনো একটি আপনি 1 2 দিতে পারেন, আপনার যে কোনো একটি দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি 1 1 1 2 3 দিলাম, আবার কনফার্ম দিলাম। তো আমাদের পিনটি নিয়ে নিয়েছি, একবার কনফার্ম হয়ে নিই লক করে ফোনটি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের পিনটি নিয়ে নিয়েছে। এবার এখন আপনার ফোনটি একবার রিসেট করে নেবেন। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমরা যেই লকটি দিয়েছিলাম ওয়েবসাইটে ঢুকে, তো এখানে সেই লকটি আপনার চাচ্ছে, তো আপনারা লকটি দিয়ে দেবেন। 1 1 2 3 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনটি ওপেন হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।